দেখেন, আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি ঘরে বসে, কিন্তু বাংলাদেশের সেই ঘর না, এটা হচ্ছে আমি ভাগ্নির বাসায় বেড়াতে এসেছি, কাতার। কাতারে এ হচ্ছে বাসমতি চালের ভাত, লম্বা লম্বা, দেখেন সুন্দর। সাথে আছে পটল ভাজি আর মুগ ডাল, না আলু, এই লাউ দিয়ে মুগ ডাল, আর বিখ্যাত বিখ্যাত ইলিশ চিংড়ি, এই সর্ষে সর্ষে ইলিশ, সরি, বিখ্যাত সর্ষে ইলিশ। দেখেন তো, আমি সর্ষে ইলিশ মাখিয়ে নিয়েছি, এখন এটা খাবো। তো দেখেন, তো জার্নি করে এসে তারপরের দিনই বিশাল ঘোরাঘুরি করলাম, কোথায় কোথায় ঘুরেছি সেটাও দেখিয়েছি। এখন সকালে ঘুম থেকে উঠে সুন্দরী, সকালে সুন্দর হাতে কি দেখাও, এইটা আমার সেই চকলেট, এইবার দেখা যাচ্ছে আলু ভর্তা। আমাকে একটা চকলেট দিয়েছিল এয়ারপোর্টে, সেটা দেখেন খুলে খাওয়া শুরু করে দিচ্ছে, এটা কি ঠিক? যাই হোক, তা আমি পরের দিন ঘোরাঘুরি করার পরে খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সকালে ভাগ্নি ব্রেকফাস্ট করেছিল, সেটা খেয়েছি, সেটা আর আপনাদের দেখানোর কথা মনে ছিল না। তো হঠাৎ খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আবারও এত পরিমাণে ঘুম পাচ্ছিল। ঘুম থেকে উঠে স্নান করে আবারও খেতে বসেছি। তো এ হচ্ছে আমার খাবার, দেখেন ওই যে আমার বাগ্নি খাচ্ছে, মনোযোগ সহকারে খাচ্ছে, শুধু খাওয়া না, মনোযোগ সহকারে খাচ্ছে। তো আর সুন্দরী খাওয়া হয়ে গেছে, এখন সে চকলেট খাচ্ছে। শুনে আমার গালে একটু দিয়ে যাও, এমবার এদিকে আসো, দেখছেন দুজনে ভালোবাসা দেখছেন, একটু পরে আবার আমাদের কি হবে, বিয়ে হবে? ভাতের পাশে রাখো, একটু পরে তার হাতে নাকি মেহেদি পরাই দিতে হবে, বিয়ে না? আমি তো সেইটা ভাবছি যে আমার সাথে বিয়ে হবে, হবে না? আমি তো তাই জানি যে আমি যদি তোমার মেহেন্দি পরাই দিই তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে, হয় না? তো যাই হোক, ভাগ্নির ব্যাপার হচ্ছে যে ভাগ্নির সংসারে আসছি, আমার বড় ভাগ্নি, তার সংসারে এসে তার হাতের রান্না খাচ্ছি। এত বিশাল কপাল, কিন্তু তাও সাত সমুদ্র তেরো নদী পার হয়ে, না সাত সমুদ্র না, আরব সাগর পার হয়ে আসছি কাতারে। তো খাবারটা খাই, খাইতে খাইতে বলি আসলে কেমন হয়েছে খাবারটা। সেই টেস্ট সরিষা ইলিশ, সেই টেস্ট আর কি টেস্ট, ওর কি টেস্ট রে, টাটকা মাছ না, মানে বড় পেট, ফ্রোজেন ফ্রোজেন মাছ, কিন্তু আমরা বাংলাদেশে যেসব ইলিশ খাই তার থেকেও ভালো লাগছে, উনি ফ্রেশ, মানে ফ্রেশ লাগতেছে, সুন্দর। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা সন্ধ্যার দিকে আবার ঘুরতে যাবো, তাই না? সন্ধ্যার দিকে ঘুরতে যাবো, আমাদের জামাই অফিস থেকে আসলে, ওই আমার মনির পার্মানেন্ট ড্রাইভার নাকি সে, ঠিক আছে, সে আসলে আমরা বেড়াইতে যাবো, ঠিক আছে?